हेलो फ्रेंड्स, वेलकम टू आर प्रचेष्टा यूट्यूब। आशा करी तुम्हारा सबाई भालो आछो एवं तुम्हारे पढ़ाशुनो खूब भालो चलछे। तुम्हारा जानो अलरेडी ये प्रचेष्टा यूट्यूबे विभिन्न दादा दीदीरा तादेर विभिन्न विषय निये विभिन्न भिडियो आपलोड करेछे। तुम्हारा अति अवश्यई प्रतिटा भिडियो मनोयोग सहकारे देखबे, कारण प्रत्येकटा भिडियो तुम्हारे जन्य खुबी गुरुत्वपूर्ण। ताई तुम्हारा प्रतिटा भिडियो देखबे। आमी অলরেডি কারক ও বিভক্তি নিয়ে বিভিন্ন যে সূত্র হয়, অর্থাৎ কারক বিধায়ক এবং বিভক্তি বিধায়ক যে বিভিন্ন সূত্র হয়, সেগুলো নিয়ে অলরেডি আমি বিভিন্ন ভিডিও আপলোড করেছি আমাদের এই প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে। তোমরা দেখেছো ভিডিওগুলো। আমি অলরেডি কর্তৃকারক থেকে অপাদান কারক, অর্থাৎ প্রথমা থেকে পঞ্চমী বিভক্তি পর্যন্ত বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি। আমরা জানি অধিকরণ কারকে ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি হয়, এই একটি কারক। তো আজ আমরা ষষ্ঠী বিভক্তি নিয়ে আলোচনা করব অধিকরণ কারকে। এই অধিকরণ কারকে আমরা এর আগে দেখেছি যে প্রত্যেকটা কারকের ক্ষেত্রে, সেটা কর্তৃকারক হতে পারে, কর্মকারক হতে পারে, করণ কারক হতে পারে, সমস্ত কারকেরই ক্ষেত্রে আমি তোমরা দেখবে যে প্রত্যেকটা কারকে কি কি আমি আলোচনা করেছি, কারক বিধায়ক কিছু সূত্র এবং বিভক্তি বিধায়ক কিছু সূত্র। আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই অধিকরণ কারকে বিভক্তি বিধায়ক বিভিন্ন সূত্র নিয়ে। অর্থাৎ এখানে কারক বিধায়ক সেরকম কোনো সূত্র নেই, অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে এখানে কারক বিধায়ক সেরকম ইম্পর্টেন্ট কোনো সূত্র নেই। তাই আমি মূলত এই অধিকরণ কারকে যে ষষ্ঠী বিভক্তি হয়েছে সেখানে বিভক্তি বিধায়ক যে সমস্ত সূত্র রয়েছে সেগুলো নিয়েই আজ আমরা আলোচনা করব। দেখো, এই অধিকরণ কারকে বিভক্তি বিধায়ক যে সূত্র, তার মধ্যে প্রথম যে সূত্র সেটা হলো তস্য চ বর্তমানে। দেখো, আমি তোমাদের বলেছিলাম পূর্ববর্তী বিভিন্ন ভিডিও যে আপলোড করেছি সেখানেও বলেছি আমি মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য যে সমস্ত সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই আমি আলোচনা করব। এবং যারা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট আছো তারাও এই প্রত্যেকটা ভিডিও দেখতে পারো, কারণ তাদের জন্য প্রতিটা ভিডিও খুবই হেল্পফুল হবে। দেখো, তস্য চ বর্তমানে, অর্থাৎ বর্তমানে বিদ ধাতু, কি বললাম, এই যে তস্যচ বর্তমানে আছে, বর্তমানে বিদ ধাতু বা মন ধাতু বা পুজ ধাতু, এই সমস্ত ধাতু, এগুলো একটা কি না ধাতু, তাহলে আমি কি বললাম, বর্তমানে বিদ ধাতু বা মন ধাতু বা পুজ ধাতুর উত্তর, কি বললাম, পুজ ধাতুর উত্তর, এই ধাতুর উত্তর ত প্রত্যয় যোগে, কি প্রত্যয় যোগে বললাম, ত প্রত্যয় যোগে কি হয়, বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়, কি বললাম। তাহলে বর্তমানে যদি কোথাও বিদ ধাতুর প্রয়োগ থাকে বা মন ধাতু বা পুজ ধাতু, এই সমস্ত ধাতুর প্রয়োগ থাকে, তাই তার উত্তরে কি হয়, ত এই প্রত্যয় যোগে কি হয় না, ষষ্ঠী বিভক্তি হয়ে থাকে। দেখো একটা উদাহরণ দিচ্ছি, যেমন বিদ্যান সর্বেষাং পূজিতঃ, কি বললাম, বিদ্যান সর্বেষাং পূজিতঃ, অর্থাৎ বিদ্যান ব্যক্তিরা সর্বত্রই কি হয়, পূজিত হয়, অর্থাৎ সম্মান পায় বা পূজা পায়, অর্থাৎ পূজিত হয়। অর্থাৎ দেখো, এখানে দেখো আমি কি বলেছি, বিদ ধাতু মন ধাতু ও পুজ ধাতুর প্রয়োগ। দেখো এখানে কি ধাতুর প্রয়োগ রয়েছে, পুজ ধাতুর প্রয়োগ রয়েছে। এই পুজ ধাতুর প্রয়োগে কি হয়েছে, সর্বেষাং সর্বত্রই, অর্থাৎ যারা বিদ্যান ব্যক্তি হয় তারা কি হয়, সর্বত্রই পূজিত হয়, অর্থাৎ সর্বত্র সম্মান পায়। তাহলে এখানে দেখো এই যে পুজ ধাতুর প্রয়োগ রয়েছে, সেই পুজ ধাতুর প্রয়োগে ত প্রত্যয় যোগে কি হয়েছে,
কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। তাহলে এখানে দেখো সর্বেষাং, যার জন্য এই সর্বেষাং পদে কি হবে, তস্য চ বর্তমানে, এই সূত্রানুযায়ী এখানে কি হবে, অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি হবে। দেখো আমরা এক নম্বর সূত্র দেখলাম, আমরা এই সূত্রটা ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, তাই তোমরা অতি অবশ্যই মনোযোগ সহকারে সূত্রটা দেখবে। আমরা দ্বিতীয় যে সূত্র নিয়ে আলোচনা করব সেটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সূত্র, দু নম্বর সূত্র। দু নম্বর সূত্র কি, যতশ্চ নির্ধারণম। কি বললাম, যতশ্চ নির্ধারণম। দেখো এই যে যতশ্চ নির্ধারণম সূত্র, এটা ক্লাস ইলেভেন ও টুয়েলভে প্রায় প্রতি বছর পরীক্ষায় অবশ্যই আসে, তাই সূত্রটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো। যতশ্চ নির্ধারণম, যদি বহুর মধ্য থেকে, কি বললাম না, বহুর মধ্য থেকে কাউকে যদি নির্ধারণ করা হয় বা পৃথক করা হয়, বহুর মধ্য থেকে কাউকে কি করা হলে, না নির্ধারণ করা হলে বা পৃথক করা বোঝালে, কি বললাম, বহুর মধ্য থেকে কাউকে যদি নির্ধারণ করা বোঝায় বা পৃথক করা বোঝায়, তাহলে সেখানে বিকল্পে কি বিভক্তি হয়, ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি হয়। কোথায় হয়, না বহুবাচক শব্দে, যেটি বহুবাচক শব্দ তাতে কি হয়, বিকল্পে ষষ্ঠী ও সপ্তমী হয়। দেখো আজ যেহেতু আমরা ষষ্ঠী বিভক্তি নিয়ে আলোচনা করছি, তাই আমরা ষষ্ঠী বিভক্তির প্রয়োগ দেখব, সপ্তমী বিভক্তি নিয়ে যখন আলোচনা করব তখন সেখানে সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখব। দেখো বহুর মধ্য থেকে, আমি কি বলেছি, না বহুর মধ্য থেকে, সেটা কি হতে পারে, ব্যক্তিবাচক হতে পারে, গুণবাচক হতে পারে, জাতিবাচক হতে পারে, কোনো বস্তুবাচক হতে পারে, সেই সমস্ত কিছুর ক্ষেত্রে যদি বহুবাচক হয়, সেই বহুর মধ্য থেকে যখন কাউকে নির্ধারণ করা বোঝাবে বা পৃথক করা বোঝাবে, অর্থাৎ নির্ণয় করা হবে, অর্থাৎ অনেকজনের মধ্য থেকে যখন একজনকে নির্ণয় বা নির্ধারণ করা হবে বা তাকে পৃথক করা হবে, তখন তাতে বিকল্পে, অর্থাৎ কোথায়, সেই বহুবাচক শব্দে কি হয়, ষষ্ঠী বিভক্তি ও সপ্তমী বিভক্তি হয়। যেমন ধরো অনেকগুলো বাড়ি আছে, অনেকগুলো বাড়ির মধ্যে আমরা বলছি যে ওই বাড়িটা খুব সুন্দর, তাহলে দেখো ধরো আমি দশটা বাড়ি দেখলাম, দশটা বাড়ির মধ্যে তাহলে অনেকগুলো বাড়ি হচ্ছে, তাহলে আমি বহু দেখছি, সেই বহুর মধ্য থেকে যখন একটি বাড়িকে বলছি যে এই বাড়িটা সব থেকে সুন্দর, তখন সেই যে বহুবাচকের মধ্য থেকে একটিকে বেছে নেওয়া হলো, অর্থাৎ একটিকে নির্ধারণ বা পৃথক করা হলো, তাতেই কি হবে, ষষ্ঠী বিভক্তি হবে। দেখো উদাহরণ দিচ্ছি, কবিনাং কালিদাসহ শ্রেষ্ঠ, কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, অর্থাৎ কি, কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। তাহলে দেখো এখানে বহুর মধ্যে, অর্থাৎ অনেকজন কবির মধ্যে কোন কবি শ্রেষ্ঠ বলা হয়েছে, কবি কালিদাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তাহলে এই বহুর মধ্যে থেকে আমি কালিদাসকে কি করছি, নির্ধারণ করছি, কালিদাসকে আমি কি করছি, নির্ধারণ করছি, অর্থাৎ তাকে পৃথক করেছি, কিভাবে, না কবি কালিদাস হচ্ছে কি শ্রেষ্ঠ, অনেক কবির মধ্যে কবি কালিদাসকে নির্ধারণ করা হয়েছে এখানে, তার জন্য সেই বহুবাচক শব্দে, বহুবাচক শব্দ কোনটি, কবিনাং, এটি বহুবাচক। কেন, না কবিদের মধ্যে বলেছে, বহুবাচক কবিদের, যার জন্য অনেকগুলো কবিকে বুঝিয়েছে, আমরা জানি একের অধিক বোঝালে সেটা বহুবাচক হয়েছে, তাহলে এই বহুবাচক শব্দ যে কবিনাং আছে তাতে কি হবে, বিকল্পে ষষ্ঠী, ষষ্ঠী বিভক্তি হবে। দেখো আমরা দেখেছি, আমি তোমাদের অবশ্যই এর আগের যে ভিডিওগুলো সেখানে আমি বলেছিলাম যে আমরা যদি কোনো বাক্যের কারক বিভক্তি নির্ণয় করতে চাই, তাহলে অতি অবশ্যই রেখাঙ্কিত যে পথটা আছে সর্বপ্রথম দেখব সেটা কোন বিভক্তিতে আছে। আমি যদি জানতে পারি যে ওই রেখাঙ্কিত পথটা তৃতীয় বিভক্তি কি চতুর্থী বিভক্তি কি পঞ্চমী বিভক্তি, তাহলে আমরা অতি সহজে বলতে পারবো যে ওইটা
কোন কারকে আছে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা কারকে কি কি বিভক্তি হয়। তাই আমরা যদি দেখি কবিনাং এটা ষষ্ঠী বিভক্তি আছে, আমরা জানি ষষ্ঠী বিভক্তি কোন কারকে হয়, অধিকরণ কারকে। দেখো তাহলে আমি কি বললাম, বহুর মধ্য থেকে যখন কাউকে নির্ধারণ করা বোঝাবে তখন সেই বহুবাচক শব্দে কি হবে, বিকল্পে ষষ্ঠী ও সপ্তমী হয়। আজ আমরা ষষ্ঠী নিয়ে আলোচনা করছি, তাই আমরা ষষ্ঠী বিভক্তি বলছি। দেখো এই কবিনাং যে পদটা রয়েছে, তাহলে এখানে কিভাবে হয়েছে ষষ্ঠী বিভক্তি, নরশব্দের নরশব্দের যে নর আছে সেখানে দেখবে নরানাম, এখানে দেখো কবিনাং হয়েছে। হ্যাঁ, তার জন্য এখানে কি হয়েছে, দেখো এই যে কবিনাং, কবিদের মধ্যে এটা বহুবাচক শব্দ, যার জন্য এখানে কি হয়েছে না ষষ্ঠী বিভক্তি হয়েছে। তাহলে দেখো আমরা এটা কি সূত্র না, যতস্য নির্ধারণম, এই সূত্রানুযায়ী রেখাঙ্কিত এই পথটিতে ব্যাকেটে দেবে কবিনাং, এই পথটিতে কি হবে না অধিকরণ কারক হবে, এবং এখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে বিকল্পে নির্ধারণ এটি বোঝানোর জন্য। তাহলে দেখো আমরা দেখলাম যতস্য নির্ধারণম এই সূত্রটা। এখন আমরা 3 নম্বর যে সূত্র নিয়ে আলোচনা করব সেটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সূত্র। ষষ্ঠী চানা ধরে, কি বললাম না ষষ্ঠী চানা ধরে, দেখো এখানে আছে চানা ধরে অর্থাৎ চ অনাদর, চ অনাদরে। যদি কোনো বাক্যে কাউকে অর্থাৎ যাকে অনাদর বা অবজ্ঞা করা বোঝায়, কি বললাম যাকে অনাদর বা অবজ্ঞা করা বোঝায়, কোনো বাক্যে যদি কাউকে অনাদর করা বোঝায়, অনাদর বলতে আমরা জানি আদর না করা এবং অবজ্ঞা করা বা অর্থাৎ তাচ্ছিল্য করা বোঝায়, তখন তাতে বিকল্পে কি হয় ষষ্ঠী। দেখো এই যে ষষ্ঠী, তাহলে অনাদর বা অবজ্ঞা করা বোঝালে সেখানে ষষ্ঠী বিভক্তি হয়ে থাকে। তাহলে আমি কি বললাম ষষ্ঠী চানা ধরে, চ অনাদরে, কাউকে যদি অনাদর বা অবজ্ঞা করা বোঝায়। দেখো একটা উদাহরণ দিচ্ছি, রুদতঃ পুত্রস্য মাতা জগাম। দেখো এখানে আছে রুদতঃ পুত্রস্য মাতা জগাম, দেখো পুত্রস্য, তাহলে পুত্রের কান্নায় মা জেগে গেছে। তাহলে দেখো এখানে কি বুঝিয়েছে না অনাদর বুঝিয়েছে, কেন না আমরা জানি একটি শিশুকে আমরা যদি আদর করে ঘুম পাড়াই তাহলে সে ঘুমিয়ে পড়ে, কিন্তু এখানে পুত্রের প্রতি কি করা হয়েছে অনাদর বুঝিয়েছে বা অবজ্ঞা বুঝিয়েছে। কারণ কি, পুত্রটি কি করছে রোদন করছে, এই কারণে বলা হচ্ছে রুদতঃ পুত্রস্য মাতা জগাম, অর্থাৎ পুত্রটি রোদন করার জন্য অর্থাৎ কান্না করার জন্য তার মা কি না জেগে গেছে। তাহলে এখানে পুত্রের ক্ষেত্রে অনাদর বুঝিয়েছে বা অবজ্ঞা বুঝিয়েছে, যার জন্য এই পুত্রস্য পদে কি হবে না ষষ্ঠী বিভক্তি হবে, এখানে অনাদর বোঝানোর জন্য। আমরা জানি নরশব্দের ষষ্ঠীর একবচনে কি আছে নরস্য, তাহলে এই পুত্রস্য পদটি কি হলো না ষষ্ঠী বিভক্তি, আর ষষ্ঠী বিভক্তি কোন কারকে হয় অধিকরণ কারকে হয়। তাহলে এখানে কি লিখব না, পুত্রস্য রেখাঙ্কিত এই পদটিতে ষষ্ঠী চানা ধরে এই সূত্রানুযায়ী অধিকরণ কারক, এবং এখানে অনাদর বা অবজ্ঞা বোঝানোর জন্য ষষ্ঠী বিভক্তি হয়েছে। তাহলে দেখো আমরা ষষ্ঠী চানা ধরে এই সূত্রটাও দেখলাম, এটিও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সূত্র, বিশেষ করে ক্লাস 11 ও 12 এবং গ্রাজুয়েশনের ছেলে মেয়েদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, তাই তোমরা অতি অবশ্যই মনোযোগ সহকারে সূত্রটা দেখবে। এবার দেখো আমরা 4 নম্বর যে সূত্রটা আলোচনা করব সেটি হল কর্তি কর্মণঃ কৃতি। তাহলে কি বললাম, কর্তি কর্মণঃ কৃতি, দেখো এই যে বলেছে কর্তি কর্মণঃ কৃতি, তাহলে কর্তা আর কর্ম, দেখো কর্তি কর্মণঃ কর্তা ও কর্ম, কি প্রত্যয় যোগে না কৃত, কৃত
এই প্রত্যয় যোগে কর্তায় ও কর্মে কি হয়? বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয়, অনুক্ত কর্তায়। তাহলে কৃত এই প্রত্যয় যোগে এই কর্তা ও কর্ম হলো না অনুক্ত কর্তায় ও কর্মে। তাহলে দেখো কৃত কৃত প্রত্যয় বলতে এখানে কি কি বোঝানো হয়েছে? ঘন প্রত্যয়, লুট প্রত্যয় আর তিন প্রত্যয়। দেখো এখানে তিনটি প্রত্যয় বললাম, কৃত অর্থাৎ ঘন প্রত্যয় হতে পারে বা লুট প্রত্যয় হতে পারে বা তিন প্রত্যয় হতে পারে। এই সমস্ত প্রত্যয়ের যোগে অনুক্ত কর্তায় ও কর্মে কি হয়? না ষষ্ঠী বিভক্তি হয়। অনুক্ত কর্তায় ও কর্মে কি হয়? ষষ্ঠী বিভক্তি হয়। দেখো আমি তাহলে কি বলেছি, কর্তি কর্মণঃ কৃতি অর্থাৎ কৃত। এই দেখো কৃতি, কৃত এই প্রত্যয়ের যোগে অর্থাৎ ঘন প্রত্যয়, লুট প্রত্যয় বা কখনো তিন প্রত্যয়, এই সমস্ত প্রত্যয়ের যোগে অনুক্ত কর্তায় ও কর্মে কি হয়? বিকল্পে ষষ্ঠী হয়। দেখো তাহলে এখানে যেহেতু বলেছি কর্তা ও কর্ম, তাহলে আমরা কর্তার একটা উদাহরণ দেখব, কর্মের একটা উদাহরণ দেখব। দেখো কর্তা শিশ শয়নম অর্থাৎ শিশুটি কি করছে? শয়ন করছে। দেখো শিশ আমরা জানি শিশু শব্দ সাধু শব্দের ন্যায়, সাধু শব্দের ষষ্ঠীর এক বচনে কি আছে? সাধ। এখানে দেখো শিশু শব্দের ষষ্ঠীর এক বচনে কি হবে? শিশু। তাহলে এই যে শিশ শয়নম, শিশুটি কি করছে? শয়ন করছে। আমরা জানি শয়ন মানে ঘুমানো, অর্থাৎ শিশুটি ঘুমিয়ে আছে। তাহলে এখানে কে ঘুমাচ্ছে? শিশুটি ঘুমাচ্ছে, যার জন্য এটা কর্তা হয়েছে, তার জন্য এখানে কি হবে? ষষ্ঠী বিভক্তি হবে। আমি তোমাদের বলেছি প্রত্যেকটা বাক্যের কারক বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে রেখাঙ্কিত যে পথটা আছে সেটা কোন বিভক্তিতে আছে আমি আগে দেখব। দেখো এখানে আছে কি? শিশ। তাহলে এই শিশ এটা কোন বিভক্তিতে আছে জানবো কি করে? না শিশু শব্দটি সাধু শব্দের ন্যায়, তাহলে সাধুর ষষ্ঠীর এক বচনে কি আছে? সাধ। তাহলে শিশু ষষ্ঠীর এক বচনে কি হবে? শিশ। আমরা শব্দরূপগুলো ফলো করলে বুঝতে পারবো। আমি এই কারণে বলেছি প্রত্যেকটা কারক বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে অতি অবশ্যই শব্দরূপ মনে রাখা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। তাই তোমরা শব্দরূপগুলো যদি ভালো করে মুখস্থ করতে পারো তাহলে দেখবে কারক বিভক্তি নির্ণয় খুবই সহজ। কারণ রেখাঙ্কিত এই পদের কারক বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে যখন আমি এই পদটাকে কোন বিভক্তিতে আছে জানতে চাইব তখন অতি অবশ্যই তার কি জানতে হবে? না শব্দরূপ জানতে হবে। এখানে শিশু শব্দটি ষষ্ঠীর এক বচনে কি হয়েছে? শিশ। এটা ষষ্ঠী হওয়ার জন্য তাহলে এটা ষষ্ঠী বিভক্তি হয়েছে। আর আমরা জানি ষষ্ঠী বিভক্তি কোন কারকে হয়? না অধিকরণ কারকে। সিম্পল। তাহলে অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি পেয়ে গেলাম। এবার সূত্র কি? না শিশুটি শয়ন করছে। এখানে অনুক্ত যে কর্তা তাতে কি হবে? ষষ্ঠী বিভক্তি। তাহলে কর্তি কর্মণঃ কৃতি এই সূত্রানুযায়ী শিশ এই পদে কি হয়েছে? এখানে অধিকরণ কারক ও ষষ্ঠী বিভক্তি, এটা গেল। এবার কর্মের একটা উদাহরণ আমরা দেখে নেব, যেহেতু আমি বলেছি অনুক্ত কর্তায় ও কর্মে ষষ্ঠী বিভক্তি হয়। দেখো কর্মের উদাহরণ, জলস্য পানম, জলকে পান করা। আমার তেষ্টা পেয়েছে জলের জন্য, তাহলে জলকে যে পান করছি জলস্য, এটা ক্লিবলিঙ্গ একটা শব্দ। ফল শব্দের ষষ্ঠীর এক বচনে কি আছে? ফলস্য। তাহলে জল শব্দে কি হবে? অকরান্ত ক্লিবলিঙ্গ শব্দ, জলস্য হবে। তাহলে এটা যেহেতু ষষ্ঠী বিভক্তিতে আছে তার জন্য এটা অধিকরণ কারক। আর সূত্র কি? কর্তি কর্মণঃ কৃতি। তাহলে এখানে কর্ম, আমি কি পান করতে চাইছি? জল। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পাই? আর উপরেরটা দেখো কর্তা, কে শয় দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? না কর্তা পাই। আর জল, কি পান করছি? জল। তাহলে জলকে বুঝিয়েছে এখানে, যার জন্য কি বোঝানোর জন্য এটা কর্ম হয়েছে। তাহলে দেখো আজ আমরা অধিকরণ কারকে যে ষষ্ঠী বিভক্তি সেখানে কারক বিধায়ক নয়, সেখানে বিভক্তি বিধায়ক যে সমস্ত সূত্র রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করলাম। ইম্পর্টেন্ট যে সূত্রগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমি তোমাদের এর আগে বলেছি আমি মূলত ক্লাস 11-12 এবং গ্র্যাজুয়েশনের জন্য যে সমস্ত সূত্র মোস্ট ইম্পর্টেন্ট হবে আমি সেগুলো নিয়ে
আলোচনা করব। দেখো আজ আমরা বিভক্তি বিধায়ক, এই ষষ্ঠী বিভক্তিতে এখানে কারক বিধায়ক ইম্পর্টেন্ট সূত্র না থাকার জন্য আমি বিভক্তি বিধায়ক সূত্র নিয়ে আলোচনা করেছি। যে সূত্রগুলো আলোচনা করলাম চারটি সূত্র, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, প্রায় প্রতি বছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফাইনাল এক্সামে এই সমস্ত সূত্রগুলো এসে থাকে। তাহলে তোমরা দেখলে আমি একটা বাক্য দিয়ে দেখাচ্ছি যে কিভাবে পূর্ণাঙ্গ বাক্যে লিখলে পূর্ণাঙ্গ নাম্বার তোমরা পাবে, অর্থাৎ ফুল মার্কস পাবে। দেখো যেমন আমরা একটু আগে আলোচনা করেছি কবিনাং কালিদাস হ শ্রেষ্ঠ হ, এটাকে আমরা কিভাবে লিখব, না রেখাঙ্কিত এই পদটিতে কি হবে অধিকরণ কারক হয়েছে, রেখাঙ্কিত এই পদটিতে অধিকরণ কারক হয়েছে এবং এটি ষষ্ঠী বিভক্তি হয়েছে। কারণ আমরা জানি কবিনাং কি হবে, কবিদের মধ্যে। তাহলে যতশ্চ নির্ধারণম এই সূত্রানুযায়ী রেখাঙ্কিত এই পদটিতে কি হবে অধিকরণ কারক এবং ষষ্ঠী বিভক্তি হয়েছে বিকল্পে। তাহলে আমরা দেখলাম, দেখো আজ আমি সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা নেক্সট যে ভিডিও সেখানে আমরা আলোচনা করব অধিকরণ কারকে যে সপ্তমী বিভক্তি, সেখানে কারক বিধায়ক বা বিভক্তি বিধায়ক যে সমস্ত সূত্র রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তোমাদের যদি বোঝার ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে, আমি সেই সমস্যার সমাধান করার অতি অবশ্যই চেষ্টা করব। এবং আমার পরবর্তী ভিডিও সর্বপ্রথম সবার আগে দেখার জন্য অতি অবশ্যই আমাদের এই প্রচেষ্টা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা নিজেরাও ভিডিওটিকে দেখো এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করো যাতে অন্যান্য সবাই ভিডিওটিকে দেখতে পারে। থ্যাংক ইউ অল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।